বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির 44তম প্রতিষ্ঠা দিবসে 2024 সালে ত্রিপুরার দুটি লোকসভা আসনের জন্য নির্বাচনী প্রচার শুরু করেছেন ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার দুপুরে দিল্লি থেকে এই প্রচার অভিযানের সূচনা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এদিন দেওয়াল লিখনের মাধ্যমে বিজেপির প্রচার কর্মসূচি শুরু হয়। এদিন নিজ হাতে দেয়াল লিখেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির শুভসূচনা হয়েছিল। তো আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের এই দিনটিকে, প্রতিষ্ঠা দিবসটি আমরা উদযাপন করছি। আর আপনারা যা অবগত আছেন যে আগামী 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের যে নির্বাচনী কাজ আমরা আজকে থেকে শুরুয়াত করছি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।